আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলার নিয়মিত অনুষ্ঠান অগ্রদূত শুরু করতে যাচ্ছি। আমি কে এম আবু তাহের চৌধুরী। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন এই ব্রিটেনে আমাদের অগ্রজরা একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য অনেক কষ্ট মেহনত করেছেন। আমাদের মুরব্বীদের কষ্ট আর মেহনতের ফসলই আজকের বিলাতে আমাদের বাঙালি কমিউনিটির উত্থান আজকে আমাদের জয় জয়কার। তারা যদি কষ্ট মেহনত না করতেন তাহলে আমরা আজকে তো দূরে গুতে পারতাম না। আজকে আমাদের স্টুডিওতে আমাদের কমিউনিটির একজন প্রবীণ ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবী, 105 বছর বয়সী আমাদের একজন মুরব্বী, ওনাকে আমরা আজকে দাওয়াত দিয়ে এনেছি। আমি জানি না ওনার বয়সী আমাদের বিলাতে এখন আর কেউ আছেন কি না, আসুন ওনার সাথে পরিচিত হয়। উনি হচ্ছেন আমাদের কমির অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, জনাব এখলাসুর রহমান। আসসালামু আলাইকুম বালা শুনিবা, আপনারে ধন্যবাদ। আপনি এই কষ্ট করে বয়স আমরা স্টুডিওতে আইসেন, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আপনার তো জানতাম স্যার, আমি আপনার জন্ম কত ইংরেজি 1915 আপনার জন্ম, আর কোন জায়গাতে আপনার জন্ম হয়েছে? দেশ আপনার আব্বা মার নাম কিতা আছে? আমার আব্বার নাম আছে মোহাম্মদ খামিল, আমার নাম আছে নুরজান নুরবিবি। আচ্ছা আচ্ছা, তো আপনি মামা লেখাপড়া কোন জায়গায় করলো আপনি ছোটবেলা? ফলাতে তো মানে ফাঁসালাত ফরিয়া গেলাম মাদ্রাসাত। ফাঁসালা কোন নাম ছিল? ওই তো গ্রাম ইসামতি, ইসামতি প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুল। দুই বছর হরিয়া গেছিলাম মাদ্রাসাত, ওইসামতি মাদ্রাসাত, এমই মাদ্রাসাটা। এই মাদ্রাসাটা কোন নাম ছিল? ও তো আমরা গ্রাম আসিল মাদ্রাসা, বেশি দূর নয়, ফার্স্ট ইউনিট লাগতো করতেই পারি। তো মাদ্রাসা ফার্স্ট হরিয়া গেলাম, গেলিয়া মাদ্রাসা সিলেট, কিন্তু দুই বছর পড়ছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সিলেট আলিয়া মাদ্রাসা, সিলেট গভর্নমেন্ট আলিয়া মাদ্রাসা পড়ছে। তো ওই সময় আমরা গ্রামে এক সুর সুনামগঞ্জ তাই এক হারেক দামা সুর লিয়েছি, তা গ্রামের মেশে ধরে লিখেন দারবাইতে লিয়েছিল আগে তারা সকালে তুই সুরে যখন লেখলে তোমার সাথা করে বাজা জন আসলো তাই খালি নিয়েছে মাত্রা তো ওরা খালি ইংলিশে মাত্রা ফুলির দ্বারে গেল ইংলিশে মাত্রা, খালি ইংলিশে মাত্রা। আচ্ছা, আমি কইলাম বলে বা মুরব্বী মানুষ বাবা দাদাই কেন হল খালি নিজে জানা খালি নিজে বাংলায় মাথা না জানি দেওয়া পাতে গিতে পারতে তো বাবার নারাজ আসলাম। ও ইয়া মঙ্গলচুরি হাই স্কুলে ভর্তি হয়েছিলাম, ও গেলা কি মঙ্গলচুরি হাই স্কুলে ভর্তি হয়েছিলাম, তিনও গেলাম তো হেডমাস্টার দত্তিপুরে মনে আসলাম কন্যা তুমি সিলেট গভর্নমেন্ট আলিয়া মাদ্রাসা ওর সাইয়ের অর্থ লগি মানে ইংলিশকে বিয়ে তুমি ইংলিশ শিখবা লাগে এইসব তোমার একে দেখি সময় তো আইব এক বছর নিছেন গা জি হই না হিন গভর্নমেন্ট মাদ্রাসা পড়িয়াইছ মানে আইয়ে আর দীর্ঘানিয়া করিয়া ভর্তি যায় তুমি ইংলিশ পড়বার লাগি ক্লাস সেভেনও পড়তাম না আইন নাই তোমার বাজ আসা জেনারেল সেক্রেটারি তাই জরুরি আপনি লকডাউন বুড়াকালি সমদ মিয়া আব্দুল সমদ আব্দুল সমদ এমপি আব্দুল সমদ আব্দুল সমদের লইয়া গিয়া ঢাকা ইউনিভার্সিটিত 3 বছর পারমিশন ভর্তি হয়েছিলাম নাকি সেভেন ভর্তি করি না ইংলিশ শিখছেন হনো গিয়া হনো গিয়া সেট মাস্টার ভর্তি করি না কন্যা তুমি আজকে দিয়েছি মানুষকে গভর্নমেন্ট মাদ্রাসা তুই প্রাইভেট ইউথ হতে আপনি ইংলিশ শিখছেন ও চৌকি হাই স্কুলে ইংলিশ শিখলাম। তো আপনি এই লেখাপড়া শেষ করিয়া এরপর আপনি হওয়াত আসলাদে আপনি জব নিছেন ফুড ইন্সপেক্টর জয় ঠিক এই জব আপনার কতদিন হল্লা এটা? 5 বছর, 5 বছর জব পড়ছে।
তো আপনি ফুড ইন্সপেক্টর হিসাবে কিতা কর্তা? ফুড ইন্সপেক্টর মানে ওই রাস্তার দান টান শুরু করি এন্ডিয়া ছটা ইচ্ছা ওই জন্যই ওটা ধরতাম আর দোকানও মানে রাস্তায় ফসা মাল টাল বেচতাম ওটা ইনকোয়ারি করি রিপোর্ট দেওয়া মানে দোকানও আপনার বাল্লা মাল বেচরা নিনা বাদ মাল বেচরা ওগুলা ওটা জমতাম সে যদি বাদ মাল বেচত যেটা স্বাস্থ্যের ক্ষতি করতে এইটা আপনার ফাইন পুলিশের রিপোর্ট পুলিশের শর্ত গিয়া পুলিশকে রিপোর্ট করতাম আচ্ছা আচ্ছা ইদেশ মামা আপনার ক্ষতি গৃহ এইলা ইদেশ ফোর্থ অক্টোবর 1958 আইসি দশ হাজার রুপা ফোর্থ অক্টোবর 1958 এটা এন আইলাদে আপনার আইয়া লন্ডন কোন জায়গা উঠছিল আইয়া ফয়লা আইয়া কোন জায়গা ফয়লা উঠছিল আইয়া ও জত কেন স্ট্রিট রোড করে উঠছিল এন খেয়াল আপনার ইন মানে আগে তো যত মানুষ কাম হতো তো হিতর এয়ারপোর্টে আইয়া না হিতর নাই ফ্রান্স এয়ারপোর্টে আইয়া বেচারা জিগাইল জানে তুমি লন্ডন যেতে আই তাকবাই খালকে খার উচিল যেতে আমি বললাম যে আমার সময় দাও তো দেশও যোগ করলাম সিটি লিখলাম মানে আমার মার গেছে বাবার কাছে লিখলাম বলে জানার মতো লন্ডন যোগ হয়ে তো তারা দিছিলাম লোকনাথ তোর লুতিপুর আমি দিদা তো দিছিলাম আমি জানো ও তারা যোগ করছিল সেখান থেকে দিল্লিল মারিয়ে কলিকাতা পাঠিয়ে দিল কলিকাতা থাকি চিটাগাং চিটাগাং থেকে ফ্রান্স ফ্রান্স থাকি লন্ডন হিথ্রো তারপরে গেলা দেশে লাম প্লেন থাকি অত মিয়াফিয়া আপনি হিথ্রো লামছিল ইয়ানি আচ্ছা অত মিয়াফিয়া খাছিল বা তিন আইসি তোমার টেস্ট গেলে না কই তোমার ফাও দাও লাম ফাও দিতাম ফানি মাইতাম কই দুটা তো গাই গেছে তুই হিত্রু এয়ারপোর্টে ফেক আসিল খুব মেঘ হয়েছিল মনে হয় মেঘ হয়েছিল ফেক ওটা থেকে আপনার আপনার হিত্রু এয়ারপোর্টের সঙ্গে লামলা ইয়া লামার পরে আপনি আঠু স্তক ফেক পাইলে আপনি খাদা আসিল জি এরপর আপনার ফাউ দইলা দুই আইলা কিলে আসে আপনি ট্যাক্সি দিল আনিয়া ট্যাক্সি ট্যাক্সি ইয়া দে কেন স্ট্রিট আপনার ইয়া উঠলা ইয়া বারা কত দিসলাম মনে আছে হাফ ক্রাউন দুই শিলিং সহনি হাফ ক্রাউন দিসলা বারা দুই শিলিং সহনি বারা আসিল দুই শিলিং সহনি বারা দিসলা তো কেন স্ট্রিট হার করাই উঠছিল ইয়া ওই না ওই মামার খাতিয়া করো আচ্ছা এর নাম মনে আছে নাকি তা জি কিতা আসিল রাহুগা মুন্সি আসকর আসকর মুন্সি আসকর তো এন আইয়া আপনি পয়লা আইয়া কিতা হল্লা আপনার পয়লা খাম খাস ফাইলানি আইয়া না হলাওয়ার পরে ইয়া মামু ফিলিপাইন থাকি এই তো ইয় লাকড়ি জি তো ওটা লাকড়ি তুলি ওটা ওটা বইতা আর ফ্যাক্টরি হল আসিল ওটা চেয়ার টেবিল উঠাবে না এটা আচ্ছা এটার বাড়িয়ে খান মাংস নাই ওগুলি জানে তা কতদিন পরে মামা খাম শুরু হই আর বললাম না হয়েছে এগারো মাস হইলাম করলাম দেশও স্কুল টিচারি করলাম ফুড ইন্সপেক্টর আসলাম আর ইন্দা গিয়ে ওটাও খাম মতো জমে দেয়নি তো এনে এগারো মাসে খাম করছেন না না খালি যাও কইলু ও ফার্নিচারের খাম লাকড়ি তোলা আর লাকড়ি তোলার খাম ও ওটা খাম আর কিন্তু নাই ও আপনার জগন্নাথ তুরিয়াদের ফুয়া আসিল মামুটা তখন মামুদা ইয়াগি তে বুড়াই দুর্গা সিনেমা যেতাম পারি না এদিন দুর্গা সিনেমা দেখে দিলাম কলাম কেন ওটা দূর দিতে ও কমার্শিয়াল রোড যাই যাও কমার্শিয়াল রোড সিনেমা দেখাত গেল সিনেমা হল আসিল কমার্শিয়াল আসিল জয় নাম কিতা আসিল এটা কিতা নাম সারি যাই বলি গেছে তো না ইয়া আইসি মেটানিটি হোস্টেল একটা আছে দশনি ওখানে দেখি মানে খালে খালে এগো আর ড্রেস তার ইউনিফর্ম আর রেকলিং চেয়ার উগদাও তো হরে ভেটারিনারি হসপিটাল চেয়ার উগদাও তো হরে আমি ওটা খেলাম উগাও চাই ইউনিফর্ম দেখা যায় তাই লাগাই আর চেয়ার উগিয়া কেতার দিকে উগিয়াতে গেলাম উঠছে বললাম তুমি কেতা হরো আমি কাম করি তুই কাম করো স্যার চেয়ার রেখলে কী করে আমার এগারো মাস গেছে তোর বয়স তো পঞ্চাশ ষাটটি নিচে নাই হইল পঁয়ষট্টি বললাম আমার যে বয়স কম আমি এগারো মাস গেছে কোনো কাম পাই আমার পাই না কই কী দেখ দেখবা ও আমি উবাইছি তো গেছে
আমি তানবি হসপিটালের সেক্রেটারি গেছে যাও হয়েছে ওলা 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 কত কিতা হস রাজগে ওই ও তো কাটা বেটা দেখা ধরাই গেছি কি জানছে না ও গোদিন ইনি জজনে সেক্রেটারি সেক্রেটারি ওই কাটাবা মোটা বেটা না চেয়ার মনে কই এটা তিন হানি বল ওখানে ওলা বাত জি জি বুঝছে উঠি আজ কইলে কিতা হস এলো বা ওই সিটি আমাদের লেখা ওখান খাইল ঠিক 8-15 মিটার আগে দিয়ে আর বেশি আগে দেবে না বেশি ঘরে দেবে না ও মাইল হসপিটাল এই যে মেটারিটি হসপিটালটা কোন জায়গাতে আছে অনু কমাটে ডুবা কমাশে ডুবা মেটারিটি আচ্ছা আচ্ছা সেই গেছি তো গিয়া ফরমাইন্ডে ফাইসে গেল আবার ফরমাইন্ডে কইল তুমি প্রমোশন চাও না খালি খাম চাও না প্রমোশন কইল তো কোথায় তাইব আচ্ছা সপ্তাহে গিয়া 3 হাফতা এবারে সুইচ বোর্ডও টেলিফোন নাম্বার আসলাম আচ্ছা 14 বছর তাইলে আপনি বলে এটা মাইল্যান্ড হসপিটাল নি না মেটাইন্ড হসপিটাল না মাইল্যান্ড মাইল্যান্ড এরপর আপনি মাইল্যান্ড হসপিটালে জব নিলা 14 বছর জব হল 14 বছর ওয়ান টেলিফোন অপারেটর টেলিফোন অপারেটর ইয়ে তো না ইংলিশ বালা জানতাম না বুঝতে পারতাম ইংলিশ মানে আর লন্ডন আমার পরে আমার ফ্রেন্ড কইলো তোমার দেশে ইংলিশ কামাইতো নাই লিখিতে এসে কিলা তো ইয়ে হউ জানি আমদার জিও আচ্ছা আপনার উসমানি প্রাইমারি স্কুল জানে জি 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 ওখানে 3 মাস পড়ছিলাম আচ্ছা আপনার দিকে আইডিয়া আপনি তো আইলা 50 তো আপনারা এনে আইয়া নামাজ রোজা ঈদ উল নামাজ যা কইফল্লা আপনারা মুজা যা কিন্তু আসেনি না মসজিদ আসেন না আচ্ছা মসজিদ আসে মসজিদ তাও ঈদ উল নামাজ গা কই পড়তা গিয়া ঈদ উল নামাজ পড়তা না না হজরত তোর ফরা না পাইছেন দেখুন আর ফরা দেখাও আসেন না না আচ্ছা আচ্ছা তো রাহুগা দুই দুই 3 দাবার সময় লন্ডন ভাড়া যাইতাম সকাল 6টা তুলতাম গিয়া তার জমা থাকতাম গেলাম গিয়া কত দূর যাইতাম লন্ডন ভাড়া গিয়ে নামাজ পড়তাম জি আর খালি আমি একলা যাইতাম আর আগে তো খালি জাজিয়া মানুষ আসলাম জাজিয়া বুঝিনি জি বুঝিয়া রাস্তায় যারা আসেন এটা জাজিয়া ওই লিখিতা ভাড়া যায় তারপরে ঈদের নামাজ পড়তাম কোন টাউনে পড়তা গিয়ে মনে আছে যে আপনার জি লন্ডন ভাড়া এটা ব্রিস্টল ব্রিস্টল না ব্রিস্টল 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 কেন আসবে জি ওই আচ্ছা তো হইন গিয়া তখন বড় বিরাট গুরুস্থান ভাইলাম খালি দেখা যায় মুসলমান যোগা তখন সামান্য মসজিদ আছে ওই মসজিদ নামাজ গিয়া মসজিদের ইমাম মানে পাকিস্তানি ইমাম আসলাম বউ বলি যে আপনি তখন কেন বলি ওলা ওলা এ তো বহু দূর তাকিয়ে গেছে নামাজ হয়ে তো ওই ওই যে নিশ্চল নামাজ সুইটা আমার আমি আলটা ফাউন্ডেশন আমার ওই যে নাম চিন্তা নিজরে হাদি তসলিম আলী সাহেব তসলিম আলী তারপরে ব্রিস্টল গেলা গিয়া ঈদের নামাজ পড়লা জি ওই পড়া পরে ও তসলিম আলী আগে ব্রিটেন ঘুরে গিয়া বললাম আপনি খে বলি আমি ওলা ওলা যে থাকতাম লিভারপুল আমি আইসে তারপর জানা নাই দুই দিন ধরে খালি করে গিয়ার বললাম যে ঠিক আছে তো আমি জাগা দিমু ও জাগা তো দুইবার মানে হোক দূর বিস্টল গান মাছ পড়া ফেলে কমার্শিয়াল ডোডন এম মসজিদ জোয়ারে ইরাকের বাসায় দিয়ে গেছিল সাইড রুমার তো মনে করতে অনেক গিয়া দেখি ইয়াম বাধাই করে নাই ও তসলিম আলী সরিলাম যে আমি জাগা দিব তোমার তুই সাফ করতে আইব আর একটা মসজিদ পরিষ্কার রাখতে হইব ঠিক আছে ওই নিয়ে দিলাম ও আপনি নিয়ে তসলিম আলী সাহেবের অন ও মসজিদ হিসাব সাইড রুমের জন্য মসজিদ আরবার স্কোয়ার যেটা আসিল অন্য তান্ডে আর আইলা আর আইলা পরে তো এসে লুক আফটার হলো কা সাফ সুফ করে কইল তো এবার পরে ও ও ইকা দিয়ে দিলেন মসজিদ আসিল কেন জো আসিল এই কারপার্ক আছে কারপার্ক আছে ঈশ্বর মসজিদটা আগে কারপার্ক বিরাট তখন দিছিলাম তসলিম আলী কইলাম তুমি ও কারপার্ক ঘোরাও আর জগর তো বিষয়ে যেতে হবে আপনার দিকে আমার জিও কিতা কোনো বর্ণবাদী হলে আপনার কোনো সমস্যা করছে না 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 সাদা হলে ট্রাভেলস করছে না গালাগালি করতো নি আপনারা না না বাসে উঠলে খালি হয়তো পাকি বাস পাকি বাস আর কিন্তু নাই আর আগের বুড়া বুড়ি হলে মায়া করতো তো আপনার নাকি তো খালি জাজি হল আসলাম বেটিন আসলাম না ওই জাজি হল আপনারা আসলাম কিন্তু অনর মানুষ যে তাদের সাদা মানুষ যারা ও তারা খুব বদ্র বদ্র আসলে কিন্তু বাসও ফাইলে
ফাঁকিবাসী হইতো না না এটা যেটা ফাইন বা ওই ইয়ান ফাইন হল এটা ফাইন তো এটা কথা তারা হেট করতো বলা হইতো না নয় তো নালিশ করছিলাম আমার লগে তার নাম আছে কিউলিশ ইংলিশ কইলাম লেতে হলা হলা বাসে উঠলে হলা হলা কোনো কি দাওয়াজ লেতে সামনের তো আমরা রফ হইব বাসে উঠব আমি তামু করে দিই আর তুই উঠবে যেমন গুনতাম হয় কারণ না না ছিল তো কোথাও করা যায় না বিশাল আগে আগে উঠে করে গেছি আর আমি আগে ওই সাত আট গেল পাখি বাস পাখি বাস বাসল মাঝে বাস মাঝে ও হে অকটি নাম লইয়া পুলিশে জোহরিয়া পুলিশে ধরাইয়া আমি বলছিলাম বালাগঞ্জ উন্নয়ন সমিতি ও বাবা এটা ইয়াদ হয়েছিলাম 14 বছর আসলাম জেনারেল সেক্রেটারি 14 বছর আর প্রেসিডেন্ট কে আসলো আপনার প্রেসিডেন্ট আসলো এর নাম ট্রেডল ডাক্তার কে খালি ট্রেডল ডাক্তার আচ্ছা তো আপনি বালাগঞ্জ উন্নয়ন সমিতি এটা করিয়া আপনারা 14 বছর আগে সেক্রেটারি আসতা ও 14 মানে উদ্যোগ বালাগঞ্জ থেকে গাইড দিয়েছিল আচ্ছা তো আপনারা আচ্ছা এটা তাহলে এইবার আপনারা এই সমিতি করিয়া কিছু বালাগঞ্জ হলে হলে ঐক্যবদ্ধ করতে বালাগঞ্জের সাহায্য সহযোগিতা করতে এইটা মানে এই যেহেতু ইনস্যুরেন্স ডাক্তারও লিয়া যেতাম যত দরকার আছে ওয়েলফেয়ার সার্ভিস দিতে ওয়েলফেয়ার সার্ভিস মানে ফর্ম ফিল আপ করতে আনি আপনি ইয়াম আমি সব বারুঙ্গাম গিয়ে ফর্ম ফিল আপ করে দিয়া আপনার তো অদেশে একটা চ্যারিটি করছিল চ্যারিটির নাম কিতা আছে এটা বোম মসজিদ অ্যাসোসিয়েশন বোম মসজিদ অ্যাসোসিয়েশন এটা আপনার কিতা দায়িত্ব আসলা হ্যাঁ এটা কিতা দায়িত্ব আসলা হ্যাঁ সেক্রেটারি জেনারেল সেক্রেটারি আসলা জেনারেল সেক্রেটারি আপনার আসলা বোম মসজিদ এটা তো একটা চ্যারিটি সংগঠন আছে জি এটার মাধ্যমে তো আপনি অনেক কাজ করছেন বহুত করছি বহুত করছি এটা কিতা কাজ করছিল আপনার বাচ্চি তো আরবি লেখাপড়া অবস্থা সব তা করছি মানুষের সাহায্য করতাম ফাস্টফুড বানিয়ে যাচ্ছিলাম ইতা হতাম ডাক্তারও লিয়ে যেতাম বহুত তা করছি মানুষ আচ্ছা এখন মামা আপনার তো বয়স কিন্তু 105 এখন আপনার দিন কিলা কাটে কিলা কাটায় দিন আমার অবসর জীবন কিলা কাটায় ও তো গর্ব ওই বইয়া পড়াশোনা করি খুলামানি 100 কথম বললাম বললাম বাংলা নিউজ পেপার তো পড়তে পারেন নানি বাংলা পত্রিকা পড়তে পারেন সপ্তাহ পড়ি ওগুলো ফরেন নিয়ে নিয়ে পত্রিকা পড়ি আচ্ছা পত্রিকা 3টা 4টা নেই জোড়া পাইনি যা পড়ি মসজিদে পত্রিকা যেগুলো পাইন নিয়ে আপনি পড়েন এটা আপনার টাইম পাস হয় টাইম পাস হয় তা আপনি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি মামা আপনার এদিকে আপনার দেশে আইসলা এ সময় আইয়া তো আমরা বাংলাদেশের কমিউনিটিও ছোটো আছে মানুষ কম আসলা এখন তো আমরা বিরাট কমিউনিটি এখন আমরা এখন তো আমরা এমপিও আসইন আমরার বারনেস আসইন আমরা মেয়র আসইন কাউন্সিলর আসইন আগামী দিনে যদি আমরা আরও উন্নতি করতাম চাই তা আপনার পরামর্শ কিতা অ্যাডভাইস কিতা আপনি আমরা মানুষের কিতা পরামর্শ দিবা মানে মানুষের সেবা করা একজন মানে অসুবিধা চলে তার সুবিধা করে দেওয়া সাহায্য করা যদি দেখা যায় আসেন চলা নাই একটা বসতাম বোকাসতাম নানান নমুনা আছে ও সাহায্য করা বেশি করে মানে ওয়ার্ড হলো হেল্প করা সাহায্য করা আরে ওটার দিকে যে আপনি ধরল কাজ যে আপনার বিলাত তো আপনি আপনার 52 আইসল আর আজকে 2023 ঠান্ডা বরফ পড়তো অথমে বরফ পড়তো কোনো সময় গরু একা তাতাতাম তো জোয়ার কিতাব এখন জানে বরফ পানি তেল জানে মানে গরু বারা আছিল ঠাট্টি ফাইখানা করতাম বুঝছেন নি তো মানে বাত করা দিত দুধের বুথ খালি বুথল দিয়া পানির জহরে তো
দুজন মুসলমানের মধ্যে ফানি লইয়া পানি তো করলি আচ্ছা আর এমনি পাবলিক বার তো দিতানি আপনি পাবলিক বার তো আসেনি না তো এরপরে আমি 8-10 বছর পরে পাবলিক বার বলা পাবলিক বার না না পাবলিক বার তখন তো আসেনি না তখন তো আসেনি না আচ্ছা তা আপনারে ধন্যবাদ মামা তো স্টোরি আপনি আইসুই নেই বয়স আমরা একটা পুরানো দিনের কথা বল কইলা উঠলাম আমরা না আর আরো কইমু না ইনশাআল্লাহ সময় দরকার ভবিষ্যতে আপনার কাছ থেকে আমরা আরো উঠতাম চাই আমরা কমিউনিটি আর কইমু না আরো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কথা শুনছিলাম আমাদের কমিউনিটির অত্যন্ত প্রবীণ একজন মুরব্বী যার বয়স 105 বছর জনাব একলাসুর আমার সাহেবের সাথে আশা করি আপনাদের অনুষ্ঠান ভালো লেগেছে আগামী দিন অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা হবে আপনারা ভালো এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু